হুজুর আপনার কাছ থেকে জানতে চাই চুলায় আগুন দেওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা অনেকে বলে আগুন আগুনের সম্পর্ক জাহান্নামের সাথে এই জন্য বিসমিল্লাহ বলা যাবে না কোরআন হাদিস থেকে বললে উপকৃত হবে প্রত্যেক কাজ যে কাজ গুনাহের কাজ না এই হাদিসটি এই শব্দে আছে সহি ইবনে হিব্বানের এক নম্বর হাদিস কুল্লু আমরিং জিবালিল লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহু আক্তা আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটা যঈফ হাদিস আর বিসমিল্লাহর হাদিস নাই কিন্তু আল্লাহ নবী প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে এটা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে যত গুরুত্বপূর্ণ কাজ সব শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে এজন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করলে বরকত হয় আগুনের সাথে জাহান্নামের সম্পর্ক ব্যাপারটা এমন না আগুন দিয়ে আপনি রান্না করছেন রান্না করা একটা গুরুত্বপূর্ণ কাজ এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই এখন আপনি বলতে পারেন তাহলে আপনার এই যুক্তি নিয়ে মুরুগ জবের ক্ষেত্রে ফিট করেন জবে করা তো খারাপ কাজ গরু জবে করা খারাপ কাজ রক্ত বের হচ্ছে তাহলে আপনি বিসমিল্লাহ পড়বেন কিনা যুক্তি চলবে না যেহেতু এটা শরঈ কাজ বিসমিল্লাহ পড়তে পারেন সমস্যা নাই হ্যাঁ যেই কাজটা সুস্পষ্টভাবে হারাম হারাম কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না কিন্তু আগুন জ্বালানো হারাম না রান্না করা হারাম না যেহেতু কাজটা মুবাহ এবং এই মুবাহ আপনার শরীরে গিদা এটা আপনার খাদ্য তৈরি বা আপনার শরীরে শক্তি তৈরি করার একটা মাধ্যম সুতরাং আপনি বিসমিল্লাহ পড়তে পারেন কোনো সমস্যা নাই